হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটার জন্য প্রথমে আমাদের আলু লাগবে, আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে আলুর ছাল ছাড়িয়ে নিচ্ছি। আলুর ছাল ছাড়ানো হয়ে গেলে সুন্দর করে, এই যে আলুর ছাল ছাড়ানো হয়ে গেছে, এরপরে প্রত্যেকটা আলুকে আমি এইভাবে পিস করে নেব। আমি প্রত্যেকটা আলুকে দুভাগে ভাগ করে নিচ্ছি। সব কটা আলু আমার পিস করা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে জিরেটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। জিরের গন্ধটা বেরিয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। অল্প একটু থেঁতো করে গোটা গরম মশলা দেব। এবার এখানে একটু আদা আমি ঘষে দিয়ে দিচ্ছি। যদি কেউ না জানেন গোটা গরম মশলায় কী কী থাকে, তাহলে আমি বলে দিই। এলাচ, লবঙ্গ, দারচিনি, আর কেউ কেউ চাইলে গোলমরিচও দিতে পারেন। হালকা একটু থেঁতো করে দিতে হয়। এবার আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটা পিওর নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষের দিনে ভালোই রান্না করা যাবে, আর এটা খেতে খুবই টেস্টি হয়, কারণ এর মধ্যে কিছু কিছু খুব ভালো ভালো উপকরণ দেওয়া হয়েছে, যেগুলো রান্নাটাকে আরও বেশি টেস্টি করে দেবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন খায় নুন সে ততটাই দেবে। এবার এখানে টমেটো পিউরি দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে বাদাম বাটা আর পোস্ত বাটা রয়েছে। তো এই পেস্টটাকে আমি দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। কষানোটা বুঝতে হবে যে প্রথমে আমি যে মশলাগুলো দিলাম, নিচের তেলটা মশলার মধ্যে প্রথমে অ্যাবসর্ব হয়ে যাবে, ভালো করে ঢুকে যাবে। দেখুন এখন কিন্তু তেল দেখা যাচ্ছে না। আমি আগের থেকে কিছু সিদ্ধ করে রেখেছিলাম সয়াবিন, সেগুলো দিয়ে দিলাম। কেউ চাইলে সয়াবিনটাকে স্কিপ করতে পারেন, অনেকের সয়াবিন পছন্দ হয় না, তো তারা সয়াবিনটা বাদ দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, কেউ চাইলে ঝালের সমস্যা থাকলে সে সিমলা মির্চও দিতে পারো, তাতে কী হবে কালারটা আসবে, সুন্দর লাল রঙটা চলে আসবে, কিন্তু ঝালটা ততটা হবে না। তো এবার আমি এটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না ওই অ্যাবসর্ব হওয়া তেলটা আবার মশলার থেকে বাইরে বেরিয়ে যায়, ততক্ষণ কষাতে হবে। যখনই দেখবো মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে।
দেখুন আমার কিন্তু নিচে যে তেলটা বেরিয়ে গেছে, ওই জন্য আমি এবারে নারকেলের দুধ দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি নারকেলের দুধেই করব, জল কিন্তু আমি একটুও দেব না। কিন্তু কারোর যদি মনে হয় যে একটু মানে আরেকটু গ্রেভি বানাবেন, তো সে আরেকটু মানে জল দিতেই পারেন। ঝোলের জন্য আমি নুন দিলাম একটু। ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ গ্রেভিটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসছে ততক্ষণ ফুটতে দিতে হবে। কারণ আলু আর সয়াবিন দুটোই আমার আগের থেকে সেদ্ধ করা, আর মশলাটা কষিয়ে নেওয়া, তো ওটার সেদ্ধ হওয়ার চিন্তা এখানে করতে হবে না। শুধু আমার ঠিকঠাক কনসিস্টেন্সিটা আসলেই রান্নাটা কমপ্লিট। একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিলে মানে টেস্টটা আর একটু এনহ্যান্স হয়। আর এখানে আমি ঘি দিয়ে দিলাম, এক চামচি ঘি দিয়েছি। এই রান্নাটা কিন্তু পুরোপুরি হলুদ ছাড়া হয়েছে, ক্যামেরার জন্য আমার মানে কালারটা একটু বেশি হলদে টাইপের লাগছে, যেহেতু আমার লাইটটাও একটু হলদে টাইপের, তো ওর জন্য লাগছে। কিন্তু রান্নাটা কিন্তু দেখতে একটু সাদা টাইপেরই হবে, আর ওটাই এর মেন আকর্ষণ, যে সাদা টাইপের ঝোলটা হয়, গ্রেভিটা হয়। তবে ইচ্ছা করলে হলুদ দেওয়াই যায়, কিন্তু এই রান্নাটা মানে হলুদ ছাড়াই হয়। তো দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব ইজি একটা রান্না, আর খুব কম ইনগ্রিডিয়েন্টে নিরামিষের দিনে ভালোই করা যায়। আর এটা খুব টেস্টি একটা রান্না, কারণ এর মধ্যে নারকেলের দুধ, বাদাম বাটা এগুলো দেওয়া হয়েছে, এগুলো তো মানে নর্মালি রান্নাকে একটু বেশি টেস্টি করে দেয়। তো দেখুন হয়ে গেছে আমাদের ভিডিওটা, কেমন লাগলো আপনাদের আমাদের কমেন্ট করে জানান। আপনারা আমাদের রেসিপি দেখে কতটা এনজয় করছেন, ভালো লাগছে কি না আমাকে কমেন্টে বলবেন। এবারে পরিবেশন করার পালা। যারা যারা আমাদের ভিডিওটা দেখছো, সবাইকে অনুরোধ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের ভিডিও পছন্দ হলে বেশি বেশি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন, যাতে আমাদের চ্যানেলটা আরও গ্রো করতে পারে। আজকে সব রান্নাই পিওর ভেজ, ডালটাও কিন্তু মুগ ডাল।